আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এদিকে পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া। ইউক্রেনে আবারও নিজের গোপন সামরিক কর্মসূচি শুরু করতে চায় আমেরিকা। এরপরে থাকছে নিরাকাগুয়ার কারাগার থেকে 222 রাজবন্দী যুক্তরাষ্ট্রে এলেন। আরও থাকছে তুরস্ক সিরিয়াকে $66 মিলিয়ন দিচ্ছে সৌদি আরব। জেনে দিব, ইমরান প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তান থাকতো না, বলল সাবেক সেনাপ্রধান বাজওয়ার। সবশেষে দেখছে বিদেশি আক্রমণকারীদের নাম মুছে ফেলতে কমিশন গঠন করুন, সুপ্রিম কোর্টে বিজেপি নেতার আবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। রাশিয়া ইউক্রেনের সঙ্গে জড়িত হতে প্রস্তুত, তবে আলোচনার জন্য এমন কোনো পূর্বশর্ত থাকা উচিত নয় যা বিদ্যমান বাস্তবতার উপর ভিত্তি করে হওয়া উচিত বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সির্গেই ভার্শিনিন। রাশিয়ার জাভেজদা টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যে কোনো শত্রুতা আলোচনার মাধ্যমে শেষ হয়। যেমন আমরা আগে বলেছি, আমরা এ ধরনের আলোচনার জন্য প্রস্তুত থাকব, তবে সেগুলো যদি কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা হয় যে আলোচনা বিদ্যমান বাস্তবতার উপর ভিত্তি করে। সির্গেই ভার্শিনিন বলেন, শান্তি আলোচনার বিষয় কিয়েভ নয়, মস্কের সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন ও ব্রাসেলস। এর আগেও আলোচনা হয়েছে, মিনস্কো এবং ইস্তাম্বুলের কথা মনে আছে, সেগুলো ইউক্রেনের কারণে ভেঙে গিয়েছিল। তবে আপনি ভালোভাবে জানেন, সিদ্ধান্তগুলো কিয়েভে নয়, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অন্য অন্য রাজধানী থেকে, প্রাথমিকভাবে ওয়াশিংটন ও ব্রাসেলসে। সুতরাং সেখানে অনুসন্ধান পাঠানো উচিত। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে এ ধরনের আলোচনা হতে পারে কিনা মন্তব্য করে ভার্শিনিন বলেন, এটা আমাদের উপর নির্ভর করে না, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এবং শুধু বাইডেন যদি যথেষ্ট সতর্ক ও বুদ্ধিমানের সঙ্গে কাজ করতেন, তবে তিনি এমনটা করতেন না। ইউক্রেনে আবারও নিজের গোপন সামরিক কর্মসূচি করতে চায় আমেরিকা। ইউক্রেনে আবারও নিজের গোপন সামরিক কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ওই কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ দিতে কংগ্রেস সদস্যদের রাজি করানোর জন্য এরই মধ্যে প্রচেষ্টা শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনে গোপন কর্মসূচি পরিচালনা করতে যে বাজেট প্রয়োজন তা নির্বাহী আদেশে প্রেসিডেন্টের পক্ষে দেওয়া সম্ভব নয়। সে কারণে কংগ্রেস সদস্যদের রাজি করিয়ে ওই বাজেট আদায় করতে চায় পেন্টাগন। প্রায় এক বছর আগে রাশিয়া ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ওই গোপন সামরিক কর্মসূচি বন্ধ করে দিয়েছিল আমেরিকা। মার্কিন প্রশাসনের অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কংগ্রেস বাজেট বরাদ্দ দিলে মার্কিন কমান্ডোরা ইউক্রেনের কর্মী নিয়োগ দিয়ে রাশিয়ার সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। সূত্রটি বলছে, ইউক্রেনে পরিচালিত ওই গোপন কর্মসূচিকে অনিয়মিত যুদ্ধ বলে অভিহিত করা হচ্ছে। ওয়াশিংটন যেসব শত্রুর সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়িত নয়, তাদের বিরুদ্ধে এই যুদ্ধ পরিচালনা করা হয়। পেন্টাগন তার এই কর্মসূচির জন্য প্রস্তুতি শুরু করে দিল। কংগ্রেস আগামী শরতের আগে হয়তো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে ওই গোপন কর্মসূচি পরিচালনা করতে পেন্টাগন দৃঢ় প্রত্যয়ী হলেও বাইডেন প্রশাসনের অনেক কর্মকর্তা মনে করছেন, ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে, তখন সে দেশে এ ধরনের কর্মসূচি পরিচালনা করতে যাওয়ার অর্থ হবে রাশিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যাওয়া। নিরাকাগুয়ার কারাগার থেকে 222 রাজবন্দী যুক্তরাষ্ট্রে এলেন। 222 রাজবন্দী নিরাকাগুয়ার কারাগার থেকে মুক্তি পেয়ে ফ্লাইটে উঠে সরাসরি যুক্তরাষ্ট্রের রাজধানী সংলগ্ন ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেছেন। এদেরকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হচ্ছে বলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস জানান। বন্দীদের মধ্যে রাজনৈতিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন। উল্লেখ্য, নিরাকাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ভাইস প্রেসিডেন্ট রোজারি মোরেলোর স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদ করায় সম্প্রতি বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বাইডেন প্রশাসনের অভিযোগ, ওর্তেগা ও রোজবি ক্রমাগতভাবে রাশিয়ার অনুগত হয়ে পড়েছে। এজন্য যুক্তরাষ্ট্র চাচ্ছে নিরাকাগুয়ার তাদের সকল সমর্থক রাজবন্দীকে মুক্ত করে এনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে। তারই অংশ হিসেবে উপরোক্ত 222 জনকে আনা হলো, এর মধ্যে একজন US সিটিজেনে ছিলেন। ফ্লাইটে উঠানোর প্রকালে সকলকে জিজ্ঞাসা করা হয় যে নিরাকাগুয়া ছাড়তে তারা সম্মত কিনা। সে সময় মাত্র 2 জন যুক্তরাষ্ট্রে আসতে অনীহা প্রকাশ করেন, তাদেরকে আনা হয়নি। বাইডেন প্রশাসন আরও জানায়, সম্প্রতি নিরাকাগুয়ার অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ওর্তেগা কঠোর বিরোধী পক্ষকে প্রার্থী হতে বাধা দিয়েছেন। অপরদিকে নিরাকাগুয়ার একজন বিচারপতি এই 222 জনকে বিশ্বাসঘাতক এবং বিদেশিদের চর হিসেবে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট ওর্তেগার যুক্তি হচ্ছে, এসব বন্দী রাজপথ উত্তপ্ত করে 2018 সালে তাকে ক্ষমতাচ্যুত করার একটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। তারা দেশটির সোশ্যাল সিকিউরিটি সিস্টেমকে পরিবর্তনের কথা বলেছিল। ওই বিক্ষোভের সময় দেশটির পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে, হামলায় অন্তত 300 জনের মৃত্যু হয়েছে। ক্ষমতাসীনদের বর্বরতায় অতিষ্ঠ হয়ে লক্ষাধিক মানুষ দেশ ছেড়ে পালিয়েছে বলে মার্কিন প্রশাসন জানায়। নিরাকাগুয়ার সামরিক পরিপন্থীর উপর নজর রাখার পাশাপাশি
ওর্তেগো প্রশাসনকে রাশিয়ার শিবির থেকে বের করে আনতে বাইডেন প্রশাসন নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে বলে কূটনৈতিক সূত্রে বলা হয়েছে। তুরস্ক সিরিয়াকে $66 মিলিয়ন দিচ্ছে সৌদি। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়াকে $66 মিলিয়ন অর্থ সহায়তা দিচ্ছে সৌদি আরব। সৌদির বাদশাহ কার্যালয় থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সহায়তার জন্য এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়। 7 লাখেরও বেশি সৌদি নাগরিক এ তহবিলে অর্থ প্রদান করেছেন। এ পর্যন্ত $250 মিলিয়ন বা $66.6 মিলিয়ন জমা পড়েছে এ তহবিলে। সৌদির সরকারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 7,09,775 জন নাগরিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ দুটির মানুষকে সহায়তার জন্য হাত বাড়িয়েছেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রিলিফ সেন্টারের উদ্যোগে গত বুধবার থেকে তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া 16 আরব দেশ যৌথভাবে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে তুরস্ক ও সিরিয়া যাওয়ার ঘোষণা দিয়েছে। বিদেশি আক্রমণকারীদের নাম মুছে ফেলতে কমিশন গঠন করুন। ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধর্মীয় স্থানগুলোর আসল নাম খুঁজে বের করে তাদের প্রকৃত নাম রাখার জন্য নামকরণ কমিশন গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে বিভিন্ন স্থানের নামকরণ করা হয়েছে বিদেশি আক্রমণকারীদের নামে। বিজেপি নেতা ও আইনজীবী অনিশ্চয় কুমার উপাধ্যায়ের দায়ের করা আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি নামকরণ কমিশন গঠনের নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যেন পুরনো নাম প্রকাশ না করে সে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হয়েছে। আবেদনকারী বলেন, মুঘল উদ্যান এর নামে পরিবর্তন করে অমিত উদ্যান করা হয়েছে, কিন্তু বাবর রোড, হুমায়ুন রোড, আকবর রোড, জাহাঙ্গীর রোড, শাহজাহান রোড, বাহাদুর শাহ জাফর রোডের মতো হানাদারদের নামে রাস্তার নামকরণের জন্য সরকার কিছুই করেনি। আবেদনে বলা হয়েছে ভগবান কৃষ্ণ ও বলরামের আশীর্বাদে পাওয়া পাগবরা খাগপ্রস্থকে ইন্দ্রপ্রস্থে রূপান্তরিত করেছিল, কিন্তু কৃষ্ণ, বলরাম, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী ও দ্রৌপদী এবং অভিমন্যুর নামে একটি সড়ক, পৌরসভার ওয়ার্ড বা গ্রাম বিধানসভা কেন্দ্রের নাম নেই। অন্যদিকে বর্বর বিদেশি হানাদারদের নামে রাস্তাঘাট, পৌরসভার ওয়ার্ড, গ্রাম ও বিধানসভা ক্ষেত্র রয়েছে। বিজেপি নেতা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের পক্ষে সুপ্রিম কোর্টে ওই বিষয়ে আবেদন করেছেন আইনজীবী অশ্বিনী কুমার দুবে। এতে বলা হয়েছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ গবেষণা করে এমন ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় স্থানগুলোর নামকরণ করুন যেখানে নামগুলো বিদেশি আক্রমণকারীদের নামে নামকরণ করা হয়েছে। সে সঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে তাদের ওয়েবসাইটে এ ধরনের জায়গার নাম উল্লেখ করার দাবি জানানো হয়েছে। ইমরান খান প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তান থাকতো না, বলল সাবেক প্রধানমন্ত্রী বাজওয়া। ইমরান খানের তেহরিকি পাকিস্তান বা পিটিআই দলের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে এতদিনে পাকিস্তান নামে কোনো রাষ্ট্র থাকতো না বলে মন্তব্য করেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী কামার জাভেদ বাজওয়া। বাজওয়ার মতে ইমরান দেশকে ধ্বংসের দিকেই নিয়ে যেতেন। পাকিস্তান টুডে এক সাক্ষাৎকারে সূত্রে এসব কথা জানায়। উল্লেখ্য, বর্তমান ক্ষমতাসীন দল, সেনাবাহিনী এবং বিশেষত জেনারেল বাজওয়ার সমর্থনে ক্ষমতা এসেছেন এমন অভিযোগ রয়েছে পিটিআই পক্ষ থেকে। জাভেদ চৌধুরী সাবেকে জেনারেলের কাছে জানতে চান ক্ষমতা থেকে অপসারণের পর তিনি ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইমরান খানের পদত্যাগ ঠেকিয়েছেন কিনা। উত্তরে বাজওয়া হ্যাঁ বলেন। চৌধুরী লিখেছেন, বাজওয়া ইমরানকে বলেন, আপনি এক ম্যাচ হেরেছেন, এখনও পুরো সিরিজ বাকি, আপনি সেখানে প্রতিযোগিতা করতে পারেন। পিটিআই সরকারের পতনের পেছনে তার হাত ছিল কিনা জানতে চাওয়া হলে বাজওয়া তা অস্বীকার করেন এবং দাবি করেন যে সামরিক বাহিনী একমাত্র দোষ তা পিটিআই সরকারকে কেন রক্ষা করেনি। ইমরান খানই সামরিক বাহিনীর হস্তক্ষেপ আশা করছিলেন বলে অভিযোগ করেন তিনি, যদিও এ দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি। এদিকে জাভেদ চৌধুরীর কলাম প্রকাশের পর সামরিক বাহিনীকে বাজওয়ার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান। তার মতে পিটিআই সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে বাজওয়া নিজের ভূমিকা পরোক্ষভাবে স্বীকার করেছেন, এজন্য তিনি তদন্তের দাবি জানাচ্ছেন। শুক্রবার ভয়েস অব আমেরিকা উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, ইস্টাবলিশমেন্ট এবং পিডিএম এরা সবাই এক পক্ষে, তারা আমাদের সরকারকে হটিয়েছে। সরকারকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছে সেটা একজন সাংবাদিককে বলার মাধ্যমে বাজওয়া তার সম্পৃক্ততা স্বীকার করেছেন।